नमस्कार बंधुरा, तुतुन किचन रेसिपी अपन अनेक अनेक स्वागत जानाई। तो बंधुरा आज एक नतून भिडियो नहीं चले अपन बाटी भापा पिठे। तो पिठेटा बनाते लगजे नहीं चाले गुड़ी हमें शिल नड़ाते चाल गुड़िए नहीं खेजुर गुड़ नहीं नारकेल नहीं लवण हमारे यो हम भापा पिठेटा हो जाए। प्रथम नारकेल के फाटिए नब खूब सुंदर नारकेल पुड़े देख बंधुरा एबार नारकेल कुड़ुनी दिए कुड़े नब। नारकेल कड़ा हो गए भेतरे कलो अंशा बड़िए जाए कुड़ब ना। उन धरिए कड़ा बसि दीची कड़ा मत जल दिए जलटा एक गरम कर जलटा खूब बेसि गरम करब ना। जलटा गरम हो गए नाम निल नारकेल दिए दिल दिए देव खेजुर गुड़ এখানে খেজুরের গুড় দিলাম। আপনারা চাইলে এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন। পিঠেটা বানানোর জন্য আমার নারকেলের পুরটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিলাম। চালের গুড়ির মধ্যে আমি লবণটা মাখিয়ে দিলাম। এখানে জলটা গরম করে রেখেছিলাম হাতে যেন সয়ে সেইভাবে গরম করেছি। গুড়টা আস্তে আস্তে মাখিয়ে নেব। একবারে জলটা দিলে হবে না অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি গুঁড়টা বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন এই যে ডেলা ডেলাগুলো হয়ে আছে এগুলো ভালো করে ভেঙে নেব হাতের সাহায্যে। গুড়িটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি ডেলাগুলো ভেঙে দিয়েছি। ওই যে নারকেলের যে পুরটা বানিয়ে রেখেছিলাম এই গুড়ির মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে এইভাবে গুড়ির মধ্যে মাখিয়ে নেব। হাঁড়ির মধ্যে জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। জলটা গরম হয়ে গেছে আর এইটা হাঁড়ির মুখে ভালো করে সেট করে বেঁধে দেবো বেশ টাইট করে। আমি একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এটা দিয়ে দেবো। বাটিতে নিয়ে নিয়েছি সেট করে নিয়েছি এবার এই ভাপিয়ে নেবো। এরপরে দিয়ে খুলে চাপাটা খুলে দেখব আবার এটা দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো চাপাটা খুলে নেব। হয়ে গেছে এটা তুলে নেব। বন্ধুরা এদিকে পিঠেটা ভাপানো হচ্ছে আর এদিকেও সন্ধ্যে হয়ে গেছে অন্ধকার করে এসেছে। পিঠেটা বানিয়েছিলাম রান্নাঘরে সেখানে অন্ধকার হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে। তো আমি পিঠেটা সেখানে খাওয়াটা দেখাতে পারলাম না আমি চলে এসেছি আমার বাড়িতে। তো বাড়িতে আমার এই পূজা আমি দুজনে খাবো ও প্লেট নিয়ে বসে পড়েছে খাবে বলে। কেমন হয়েছে পূজা? ভালো হয়েছে গাল ভর্তি এটা তুলে নিচ্ছে দিকটায়। তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমার নতুন চ্যানেল তো আমাকে একটু উৎসাহ করবেন আমাকে সাহস দেবেন আমি যেন নতুন নতুন ভিডিও করে দেখাতে পারি আপনাদের উৎসাহতে।